আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে কত বছর খাজনা না দিলে জমি খাস হয়ে যাবে, জানালেন ভূমি উপসচিব। আর এই বিষয়টা নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে। বিষয়টি ছিল কত বছর খাজনা না দিলে জমি খাস খতিয়ানে চলে যাবে, অর্থাৎ সরকার জমি তার নিজস্ব আয়ত্তে নিয়ে যাবে। শুধু খাজনা নিয়েই কথা বলবো, সেটি হচ্ছে খাজনা কি জিনিস। খাজনা হচ্ছে সরকার যে ভূমি উন্নয়ন কর, যেটি যে জমির মালিক আপনি, কিন্তু সেই জমি আপনার কাছে কতটুকু আছে, কি পরিমাণ সম্পত্তি আছে, কোন শ্রেণীর সম্পত্তি আছে, সেই সম্পত্তি থেকে কতটুক পরিমাণের ভূমি উন্নয়ন কর হবে, যেটি সরকারের প্রাপ্তি, সেটি আপনাকে প্রদান করতে হয়। আর এই খাজনাটি প্রদান করার পরে সরকার নিশ্চিত হয় যে আপনি আপনার সম্পত্তি সঠিকভাবে পরিচর্যা করতেছেন এবং আপনার সম্পত্তির যে ভূমি উন্নয়ন কর সেটি আপনি জমা দিয়েছেন। এই খাজনা দেওয়ার বিষয়ে কথা বলতে হলে মিউটেশনের বা নামজারির বিষয়টি চলে আসে, কারণ একজন ব্যক্তি মালিক যিনি জমির মূল মালিকানা অর্জন করেছেন, তার দলিল আছে, তার রেকর্ড খতিয়ান আছে, তার নামে নামজারি আছে, সে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে ভূমি উন্নয়ন কর তহসিল অফিসে কিন্তু জমা দিত আগে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ দিয়ে। এখন বর্তমানে সরকার যে নিয়ম করেছে তথ্য প্রযুক্তির জামানায়, এখন সরাসরি ক্যাশলেস পদ্ধতিতে, অর্থাৎ আপনি অনলাইনে খাজনা দিয়ে দেবেন। এখন এই খাজনা দেওয়ার বিষয়ে সরকার কিন্তু আরও কয়েকটি প্রকল্প চালু করেছে, সেটির মধ্যে অনলাইনে খাজনা দেওয়া, সেটি চালু হয়ে গেছে পয়লা বৈশাখ থেকে, এবং অনলাইনে ইনাম জারি, সেটিও শুরু হয়ে গেছে। আবার বিডিএর জরিপ, যেটি হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে, এই ডিজিটাল সার্ভে সেটিও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সরকার ইতিমধ্যেই কিন্তু ঘোষণা দিয়েছে যে এই বিডিএর জরিপটি যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু সরকার একটি সিএলও কার্ড দিবে, অর্থাৎ জমির যে প্রকৃত মালিক তার নামে যখন বিডিএর জরিপটি হয়ে যাবে তখন একটি খতিয়ান দিবে, যেই খতিয়ানে শুধুমাত্র ওই মালিকের নামটিই থাকবে। এখন একটি খতিয়ানের ভিতরে একের অধিক মালিকের নাম থাকে, কিন্তু তখন শুধুমাত্র জমির একখণ্ড জমির যিনি মালিক তার নামটি একটি খতিয়ানে থাকবে, তার ব্যক্তিগত খতিয়ান। আবার হচ্ছে তার সরাসরি তার যে নকশা, জমির যে নকশা, সেটিও কিন্তু একটি ডিজিটাল নকশা দেওয়া হবে, যেটি আপনার এই ডিজিটাল খতিয়ানের পাশাপাশি একটি ডিজিটাল নকশাও কিন্তু তিনি পেয়ে যাবেন। এই যে ডিজিটাল নকশা, ডিজিটাল খতিয়ান এবং আপনার জমির দলিল, এ সকল কিছু আগে হেফাজত করতে হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ, ভূমি অফিস, যেমন হচ্ছে আপনার তহসিল অফিস, উপজেলা ভূমি অফিস, জেলা ভূমি অফিস, এই সমস্ত জায়গায় সংরক্ষিত থাকত, এখনও থাকবে। আবার যে সাব রেজিস্টার অফিসে দলিল করা হতো সেই দলিলও সাব রেজিস্টার অফিসে থাকত, কিন্তু ভূমি অফিসে কোনো দলিল থাকত না। এখন সরকার যে পদ্ধতিতে আগাচ্ছে, যেই প্রকল্প নিয়ে আগাচ্ছে, সেখানে বলা হচ্ছে যে সামনে যে আইন পাশ হতে যাচ্ছে সেখানে কিন্তু তিনটি দলিল করতে হবে। এই আইন পাশ হয়ে আসলে একখণ্ড জমি রেজিস্ট্রি করলে তিনটি দলিল করতে হবে, একটি গ্রহীতার কাছে থাকবে, একটি সাব রেজিস্টার অফিসে থাকবে, আর একটি হচ্ছে আপনার সরাসরি ভূমি অফিসে চলে যাবে। এই যে তিনটি দলিল, এই সব কিছুই আগে আমরা কিন্তু সরাসরি হার্ড কপি আমাদের কাছে থাকতো, অর্থাৎ ফটোকপি, মেইন কপি সবই আমাদের কাছে থাকতো, আবার ভূমি অফিসে থাকতো, সাব রেজিস্টার অফিসে দলিল থাকতো। কিন্তু সরকার যে স্মার্ট কার্ড দেওয়ার কথা বলতেছে, যে বিডিএস জরিপ হয়ে যাবার পরে যে ডিজিটাল পদ্ধতিতে যে জরিপটা হচ্ছে, এই জরিপটি হওয়ার পরে
প্রত্যেক জমির মালিককে একটি করে স্মার্ট কার্ড দেওয়া হবে, যেটিকে বলা হয় সিএলও, অর্থাৎ মালিকানা সনদ, সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ড, সিএলও কার্ড হিসেবে পরিচিত। এটাতে কিন্তু কিউআর কার্ড, কিউআর কোড থাকবে, যাতে করে কেউ নকল না করতে পারে, কেউ জাল জালিয়াতি করতে না পারে। এই বিষয়টিও কিন্তু তদারকি করা হচ্ছে। এই সকল বিষয় কমপ্লিট হয়ে গেলে আপনি যদি আপনার সম্পত্তি, অর্থাৎ আপনার জমির যে মূলত খাজনা বা ভূমি উন্নয়ন কর, যদি আপনি 3 বছর পর পর যদি না দেন, তাহলে সরকার কিন্তু এই সম্পত্তি খাস খতিয়ানে নিয়ে যাবে, এমনটাই বলেছেন ভূমি অফিস উপসচিব মহোদয়। প্রিয় দর্শক শ্রোতা, সরকার চেষ্টা করতেছে, অর্থাৎ ভূমি মন্ত্রণালয় কর্তৃক যারা আইন বিশেষজ্ঞ, আইন প্রণয়নকারী, তারা কিন্তু অনেক চেষ্টা করে আমাদের দেশের যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সর্বপ্রথম কিন্তু হাত শুরু হয়েছে শুধু এই ভূমি বিষয়ে, যাতে করে তথ্য প্রযুক্তির ব্যবহার করে এই ভূমি সংক্রান্ত বিষয়ে সকল প্রকল্পকে যাতে করে তথ্য প্রযুক্তিতে নিয়ে আসা যায়, এবং কোনো ব্যক্তি যাতে করে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ দিয়ে কোনো কাজ না করতে পারে, এবং তাদের যেই কাগজপত্র, সেই কাগজপত্রগুলি যাতে করে একটি স্মার্ট কার্ড, অর্থাৎ এই স্মার্ট কার্ডটি হচ্ছে এমনভাবে তৈরি করা হচ্ছে যেখানে আপনার সকল ডকুমেন্টস আপনার সেখানে আপলোড দেওয়া থাকবে। আপনি দেশের বাইরে থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনি সেখান থেকে কিন্তু আপনার হার্ড কপি বের করে নিতে পারবেন, কম্পিউটারে দিয়ে আপনি সেখান থেকে বের করে নিতে পারবেন। আবার এখানে আরও সুবিধা আছে যে আপনার সম্পত্তি যদি বিক্রি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই স্মার্ট কার্ড থেকে এটি কিন্তু আউট হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ হয়ে যাবে। যদি কোথাও আপনি সম্পত্তি ক্রয় করেন, সেটি আবার এখানে যোগ হবে। চমৎকার একটি পদ্ধতি। এই পদ্ধতিটি যদি বাস্তবায়িত হয় এবং সঠিকভাবে যদি আমাদের দেশের জনগণরা সুন্দরভাবে এই জমি সংক্রান্ত বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে নিখুঁতভাবে যদি সেবা পায়, এবং সেই সেবা যদি তারা বাস্তবায়ন করার জন্য জনগণকে সহায়তা করে, তাহলেই কিন্তু আমাদের দেশের যে সকল জনগণ ভূমিহীন আছে, যারা তাদের স্থাবর অস্থাবর হারিয়ে তারা এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু ফিরে পাবে সেই সকল সম্পত্তি, দলিল যার ভূমি হবে তার, এই কথাটা কিন্তু তখন বাস্তবায়িত হবে। যত সময় পর্যন্ত এই সকল কাগজপত্র, স্মার্ট কার্ড, যেটি সিএলও কার্ড, জমির মালিকানার যে সনদ যেটা দিতে চাচ্ছে সেটি, এবং বিডিএর জরিপ, ব্যক্তিগত যে খতিয়ান, একজন জমির মালিকের একটিমাত্র খতিয়ান থাকবে সেই খতিয়ান, তারপরে ডিজিটাল মানচিত্র, এই সব কিছু যখন একজন ব্যক্তির নামে চলে আসবে, তখন সরকার কিন্তু স্বয়ংসম্পূর্ণতা পাবে। তেমনিভাবে একজন জমির মালিকও কিন্তু তিনি তার সকল কিছু বুঝে পেয়ে তিনিও স্বয়ংসম্পূর্ণতা লাভ করবে। এই সকল প্রযুক্তির সকল ব্যবহার, সকল সুযোগ সুবিধা একজন জনগণ যখন পেয়ে যাবে, তারপর থেকে যদি পরপর 3 বছরের খাজনা না দেওয়া হয়, তাহলে কিন্তু জমি খাস খতিয়ানে নিয়ে যাবে, এমনটি বলেছেন ভূমি উপসচিব মহোদয়। কিন্তু এর আগেও কিন্তু বলা হয়েছিল যে যদি 3 থেকে 5 বছরের মধ্যে খাজনা না দেয়, তাহলে সরকার সম্পত্তি খাস খতিয়ানে নিয়ে যেতে পারে। খাস খতিয়ানে নেওয়ার কিন্তু আরও অনেক সিস্টেম আছে, অনেক পদ্ধতি আছে সরকারের প্রয়োজনে, জনগণের সুবিধার্থে, জনগণের চলাচলের সুবিধার্থে, রাস্তাঘাট, বড় কোনো প্রকল্প তৈরি করতে গেলে জমি অধিগ্রহণ করে সেখানেও জমি ক্রয় করার পরে সেই জমিও খাস খতিয়ানে চলে যায়, নদীর গর্ভে যদি সম্পত্তি চলে যায় তাও কিন্তু খাস খতিয়ানে চলে যায়। কিন্তু এই যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু স্পর্শকাতর, কারণ আপনার সম্পত্তি প্রতি বছর আপনাকে খাজনা দিতে হবে। এখন যে সহজ হয়ে গেছে, আপনাকে ভূমি অফিস পর্যন্ত যেতে হচ্ছে না, আপনাকে কোনো ভূমি অফিসে যেতে হবে না, আপনি সরাসরি অনলাইনে আপনি কিন্তু খাজনা দিতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অনেকেই কিন্তু এই প্রশ্নটি করেছিলেন, আমি আসলে আপনাদেরকে বোঝার সুবিধার্থে, যাতে করে আপনারা এই জমি সংক্রান্ত বিষয় সুন্দরভাবে বুঝতে পারেন, যাতে করে আপনারা সঠিকভাবে, সঠিক নিয়মে, আইন মেনে, শর্ত মেনে, রাষ্ট্রীয় আইন মেনে, সামাজিক রীতিনীতি মেনে, আপনারা যাতে করে আপনাদের সম্পত্তি সুন্দরভাবে হেফাজত করতে পারেন, সেজন্যই হচ্ছে ভিডিও তৈরি করা। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।